আপনি হয়তো ভাবছেন যে আপনার একটা ডোমেইন আছে কিন্তু একটা ডোমেইন একটা হোস্টিং আছে আপনি চাচ্ছেন যে একটা ডোমেনের ভিতরে আমি কিভাবে একাধিক ওয়ার্ডপ্রেস সাইট আমি চালু করে রাখবো বা আপনি তো লোকাল হোস্টে কাজ করেন ভাবছেন যে আমি লাইভ সার্ভারে আমি কিভাবে একাধিক ওয়ার্ডপ্রেস সাইট চালু করে রাখবো সেটার জন্য আপনাকে যা করতে হবে আপনি আপনার হোস্টিং প্যানেলে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি যে ফাইল ম্যানেজার আসবেন ফাইল ম্যানেজারে গিয়ে আমি আপনার রুট ডোমে রুট যে ফোল্ডারটি আছে পাবলিক এস পাবলিক এসটিএমএল এখানে আসবেন আসার পরে পাবলিক এস ডি এম আপনি একটি নতুন করে ফোল্ডার তৈরি করবেন এখান থেকে একটি ফোল্ডার তৈরি করলেন ফোল্ডারটা দিলেন আচ্ছা আপনার যে আপনি ভিতরে তৈরি করতে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার দিয়ে আমি একটি ফোল্ডার তৈরি করলাম এরপর থেকে আমি আমার আবার যে মেইন সি প্যানেলের যে ইন্টারফেসটা এখানে আসলাম আসার পরে এখানে আপনি প্রথমে যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন ঠিক এমনভাবে একইভাবে আপনি আবার আরেকটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার স্ক্রিপ্টের ভিতরে সব টক্লাস অ্যাপস ইনস্টলার যে স্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টটি ইনস্টল করবেন আপনি ইনস্টল করার জন্য এখানে আপনি আপনি হয়তো আগে ইনস্টল করেছেন ঠিক তেমনভাবেই জাস্ট আপনি এখানে আপনার যে ডোমিন নেম যেমন এখানে আমি ইনস্টল ক্লিক করলাম ইনস্টল ক্লিক করার পরে আপনার ডোমিন নেম আপনি কোন ডোমিন আপনার একটি ডোমেন মনে করেন যে বা একাধিক ডোমেনও থাকতে পারে সেক্ষেত্রে আপনি এক যে ডোমিনটির ভিতরে আপনি একাধিক ওয়ার্ড প্রিন ইনস্টল করতে যাচ্ছেন ঠিক সেখানে চিহ্নিত করে দিয়ে আপনার চুজ ডোমেইনে আপনি আপনার ওই ডোমেইনটি সিলেক্ট করে আপনার যে ডিরেক্টরিটা আছে ডিরেক্টরিতে আপনি কী করবেন পাবলিক এস এল আপনার ফোল্ডারটি টেনায় দিয়ে তারপরে আপনি কী করবেন আপনার যে আপনি যে ফোল্ডারটি যেটা ফোল্ডারটি যে নামে তৈরি করেছেন সেখান থেকে আপনি ফোল্ডার নেমটি কপি করে নিয়ে আসতে পারেন অথবা আপনি ফোল্ডার যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আমি এখানে আপনার আমার যে ডিরেক্টরিটা ফোল্ডার ডিরেক্টরি যে ফোল্ডার আমি তৈরি করেছি আমি যেখানে একাধিক ওয়ার্ক সাইট চাই যে ডোমিনে সেই ডোমিনটা সিলেক্ট করে দিয়েছি তারপরে সাইড নেম সাইড ডিসক্রিপশন হ্যাঁ ডিজার নেম পাসওয়ার্ড এগুলো আপনি মতো করে দিবেন দেওয়ার পর থেকে কীভাবে আপনি আপনার ইনস্টল ক্লিক করবেন এখান থেকে আপনি তো জানেনই ওয়ার্ডপ্রেসে অটো আপনার ডাটা ডাটাবেস ক্রিয়েট হয় দেখেন এখানে আমার দেখাচ্ছে যে কিভাবে আমি ওয়ার্ডপ্রেসে আমার যে মেইন আমার যে ডোমেনটা হ্যাঁ মেইন ডোমেনটা কী হবে এখন এটার জন্য কি ডোমেন তৈরি হইলো এটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমার একটা ডোমেন তৈরি হইলো ডোমেন বলতে এটা আছে বলা যেতে পারে হ্যাঁ তারপরে কীভাবে এটাও লগ ইন করার জন্য এটার জন্য একটা আলাদা ইন্টারফেস আর একটা ইউ আর এল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউ তৈরি হয়ে যাবে এখান থেকে আপনি আপনার মনের মতো করে আপনি আগে যে ওয়ার্ডপেস সাইডে কাজ করতেন ঠিক তেমনভাবে আপনি একই ডোমিনের আন্ডার আলাদা ওয়ার্ডফেস যে লগ ইন অ্যাডমিন যে ইন্টারফেসটি এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন হয়তো বিষয়টি অনেকেরই জানা তা যাদের জানা নেই হয়তো তাদের কাজে লাগবে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য